हाथ बारी है।
शक्तिशाली मंत्री निश्चिंत चिंता कि आनंद हृदय আমার মনে হয় এখনো আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছি না মহারাজ, মনে হয় এখনো কোনোর বীর রয়ে গেছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার মনে হচ্ছে এখনো শান্তিপুর রথপতি অজয় রাজাকে আমরা পরাজিত করতে পারিনি, তাই তো আমি বলছিলাম কি মহারাজ। বলো বলো মন্ত্রী মহাশয়। মহারাজ শান্তিপুরের অধিপতি রাজা অজয় সিংহ কে এখনো পরাজিত করা হয়নি। বল মন্ত্রী বল নরতম, কোন রাজা রহিয়াছে বাকি, তেবা সে দিগ্বজয় বীর হলেও সে মহা শক্তিবান, এই লালসিতে করে নাহি পরিত্রাণ। আমার মনে হয় শান্তিপুর অধিপতি অজয় সিংহ কে এখনো পরাজিত করা হয়নি মহারাজ। ঠিক বলেছ মন্ত্রী, ঠিক বলেছ নরোত্তম, শান্তিপুর অধিপতি অজয় সিংহ কে এখনো পরাজিত করা হয়নি, কিন্তু আজ প্রতিজ্ঞা মোর যতক্ষণ পর্যন্ত অজয় সিংহ কে পরাজিত করতে না পারবো ক্ষান্ত হব না আমি। দাও ডঙ্কা ছুটে আসো সনাসন্নগণ, তাদের আশ্রয় জঞ্জট শব্দে সে হলে ওটক শরীরের প্রতি শিরামোর পতিয়া তাহারে ব্রাট ঘোষণা করিব রৈন চিঠি শিখের নাম সার্বমে পর দেরি কিছু দিন রে রাজা লাপা তাপা সার্বমে পর দেরি রে দর্প করে অলঙ্কার হ্যালো দর্প করে দর্প করে কংস রাজন কৃষ্ণের হাতে হলো নিধন, এই তোর হবে এরি কিছু দিন রে রাজা সার হবে তোর ফেরি কিছু দিন রে রাজা সামান্য কে পাগল সে আমাকে নীতি কথা শোনাতে নরেন্দ্র মহারাজ সত্য কথা একদম খাঁটি কথা সত্য কথা মানে। হ্যাঁ মহারাজ, পাগলটা বলে গেল তা কখনো মিথ্যা হতে পারে না।
সর্বভূতে অবস্থিত ডাকে হরি মারিকে আর মারে হরি রাখিকে ভগবান আমি ভগবানকে মানি না ভগবানের অস্তিত্ব বলতে কিছুই নেই আপনি আপনি ভগবান সেনাপতিকে দরবারে পাঠিয়ে দেন তাই যাচ্ছি মহারাজ যাবার পূর্বে আমি বলে যাচ্ছি বাজাবো ডঙ্কা উড়াবো নিশান অজয় সিংহকে করব বরস্ত তারপর ক্ষান্ত হব আমরা সেনাপতি মহারাজের জয় হোক সেনাপতি মহাশয় আমি যাব শান্তিপুর অধিপতি অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে আপনি আপনার যত সৈন্য আছে সবাইকে তৈরি থাকতে বলুন আমার আদেশ পাওয়া মাত্রই যেন যুদ্ধ ক্ষেত্রে ছুটে যায় ঠিক আছে মহারাজ আপনার হুকুম আমি পালন করব মহারাজ এই মুহূর্তে আমি উল্কার বেগে চলে যাব আমার এই সাজানো সৈন্যদেরকে নেই যেখানে পাবো অজয় রাজাকে তারপর আমরা সকলে চাপিয়ে পড়ব মহারাজ নরোত্তম যুদ্ধের জন্য তৈরি হও তাই যাচ্ছি মহারাজ যুদ্ধ তো যাবই মহারাজ তাই যুদ্ধ যাবার আগে বলছিলাম বলে নরোত্তম তুমি কি বলতে চাও যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যদি বাপ ঠাকুরের পানটা হারিয়ে ফেলি তাহলে কি মহারাজ এরকম আনন্দ উপভোগ করতে পারবো বলছিলাম কি মহারাজ এই যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার আগে কিছু ছোড়া আর বাইজি কিছু আনন্দ উপভোগ করে গেলে হয় না মহারাজ আর হলো সুন্দরী দশম সুন্দরী নারী ঠিক আছে মহারাজ আমি এই মুহূর্তে নিয়ে আসছি হ্যালো রাজা তুমি আসবে সাজা রাখবো বন্দি করে ও রাজা মনেরই তারা দারে সোনা ও রাজা মনেরই কারাগারে তোমার
ভালো সুন্দরীগণ আমি তোমাদের গানে সন্তুষ্ট হই তোমাদেরকে দান করলাম আমার কণ্ঠের মুক্তোর মালা এবার বিশ্রাম করবে নরোত্তম সেনাপতি মহাশয় মহারাজ এই মুহূর্তে আমি যাব সন্ধে বড়দেবতি অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে সাজাও ডঙ্কা বাজাও ডঙ্কা উড়াও নিশান আপনি আমি আমি অগ্নি ভুলিঙ্গের মতো জ্বলে উঠতে চাই তাই অজয় রাজকে বুঝিয়ে দিতে চাই সেনাপতি রাজা দুর্বল নয় তা পুরুষ নয় ঠিক আছে মহারাজ শোনেন শোনেন মহারাজা রাজন হে দয়া করে কিছু সাহায্য দিন মুরে রাজন হে দয়া করে কিছু সাহায্য দিন মুরে রাজা ধীরাজ রণধীর সিংহ দেবে সাহায্য না তার পরিবার না দে আমার রেকর্ডে কোনো সাহায্য পাবে না তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও তোকে অন্নদান আর তৃষ্ণার তোকে জল দান এই মহাপুণ্যের কাজ তাহলে বেশ বেশ তোমার চুক্তিটা মুঠো মন্দ নয় নরোত্তম আমি যুদ্ধে যাবার পূর্বেই কারো প্রাণে আঘাত দিতে চাইনি সরাই জবাই আমার ওই বরলা নদীর দ্বারে যে চন্দন বলটি আছে আমি আমি সেটা তোমাকে দাঁড়ি করলাম মহারাজের জয় হোক তুমি সেখান থেকে চন্দন কাঠ কেটে বাজার বিক্রি করে তুমি তোমার সংসারের অভাবে মোচন করবে মহারাজ সেনাপতি সাহেব আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি যুদ্ধে যাত্রা করব আপনারা আসুন আরে
ভাবি রাজার দয়া হলো রে भगवान है हो बे रानी शुदुम्र एक पुत्र सन्तान आशाय आज बहुदिन जब আমি দেবতার কাছে আরাধনা করছি তবু তো দেবতা আমাকে একটি পুত্র সন্তান দিচ্ছে না রানী জানো রানী কত রাজার ছেলে ফুল বাগানে খেলা করছে প্রেমের জালে আবদ্ধ হয়ে যায় রানী কাজ করলে কেমন হয় মহারাজ রানী আমার একমাত্র কন্যা বিষয়া রূপে গুণে অতুলনীয় চরিত্রবতী তাকে না হয় বাগানের খেলা করতে দেব তা দেখে হয়তো ভগবানের কৃপা হতে পারে আর তোমার কুল পূর্ণ হতে পারে না মহারাজ আমার মনে হয় তাতে আমাদের মেয়ের অমঙ্গল হবে অমঙ্গল মহারাজ আচ্ছা রানী আজকে কি পূজা আয়োজন হয়েছে না মহারাজ এখনো হয়নি রানী এত বিলম্ব করছো কেন দাসীকে ডেকে এখনই পূজার আয়োজন করো কোথায় দাসীগণ পূজা রাজন হয়েছে হয়েছে রানীমা দাসী আজ নানাবিধ পুষ্প দ্বারা পুজোর আয়োজন করো যা দেখে হয়তো ভগবানে আমার প্রতি দয়া হতে পারে হ্যালো
সকলে রব পূজার জোগাড়। বেশ দাসীগণ, এমনি ভাবে প্রতিদিন এমনি ভাবে তোমরা প্রতিদিন পূজোর আয়োজন করবে। হ্যাঁ দাসীগণ, এবার তোমরা আসতে পারো। আমরা তাই যাচ্ছি মহারাজ। আমাদের রাজ্য ওই রঞ্জিত সিংহ আক্রমণ, রঞ্জিত সিংহ আমার রাজ্য আক্রমণ করছে। মহারাজ কে তাদের অভিপ্রাণ? আমাদেরকে যুদ্ধে পরাজিত করে তারপর তারা তো ফিরে যাবে। কে এত বড় স্পর্ধা? রঞ্জিত সিংহের যাদব এই মুহূর্তে তুমি সেনাপতিকে রাজত্ব পরে পাঠিয়ে দাও। যাচ্ছি মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমার শোনো সেনাপতি, রঞ্জিত সিংহ বিনা অপরাধে নাকি আমার রাজ্যে আক্রমণ করছে। আক্রমণ আমার রাজ্যে আক্রমণ করছে। শোনা, ওই শোনা যাচ্ছে কামানের গর্জন, হৃদয় রঞ্জন সিংহ হয় বুধের কাছে। মহারাজ আমি যাচ্ছি, যেই শত্রু বিনা অপরাধে আমার রাজ্য আক্রমণ করতে আছে সেই শত্রুকে আমি হত্যা করে শয়তানের বাধা। বেশ আর বিলম্ব নয়, যাও এই মুহূর্তে তোমার সৈন্য গঙ্গে নিয়ে রঞ্জিত রাজার উপর চাপিয়ে পড়ো। যেমনই করে হোক তাকে পরাস্ত করে তুমি আমার রাজ্যে ফিরে আসবে। রঞ্জিত রাজার শক্তির চেয়ে আমাদের রাজ্যে শক্তি মুঠো দুর্বল, আমি তাকে বুঝিয়ে দিতে চাই। যাও আমি যাচ্ছি মহারাজ। ভগত দয়াময়, আমি জানি না আমি তোমার কাছে কি অপরাধ করেছি। দয়াময় ঠাকুর, কেন বিনা অপরাধে রঞ্জিত সিংহ আমার রাজ্য আক্রমণ করছে? না না না, আমি দুর্বল নই, আমি একা পুরুষ নই। যেভাবে হোক রঞ্জিত রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রঞ্জিত রাজাকে পরাস্ত করে তারপর আমি আমার রাজ্যে আক্রমণ করব। তোদের কত বড় হিটমত!
अजय सिंह लोके मुखे सुनिया तुम्हें ना कि रक्तर गरिमा देखाओ तीन आसिया सहशन्ने तुम्हें बदिवार तरे किन्तु काउ के तो देखी ना तुम्हें बाछावार तरे तुम्हारे सम्मुखे এখনো সময় আছে রাজা এই যে আমি পিছনে আছি এখনো সময় আছে রাজা আপনি মহারাজের কাছে বন্দিত্ব স্বীকার করুন না আমার বাহুতে এক বিন্দু রক্ত থাকাকালীন আমি কোনোদিন তোমার হাতে বন্দিত্ব স্বীকার করব না এই দেখি তার পূর্বে আমি জানতে চাই তুমি স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করবে না নিজের জীবন দেবে আমিও জানতে চাই তুমি থেকে যাবে কিনা বন্দিত্ব আপনাকে স্বীকার করতেই হবে তাহলে তুমি স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করবে না बाहुते कत शक्ति পান্তা দিবে না সিংহাসন ছাড়বে রাজা আজ তোমার কাছে আমি বন্দিত স্বীকার করছি তোমার যা খুশি তাই তুমি করতে পারো বেশ তুমি যখন আমার বন্দিত্ব স্বীকার করছো তাহলে তোমাকে মুক্ত করে দিতে পারি রাজা তুমি যখন আমার বন্দিত্ব স্বীকার করছো তাহলে আজ থেকে হবে তুমি আমার বন্ধু এসো বন্ধু বন্ধু বলে ভাই আলিঙ্গন দাও এসো বন্ধু বস তোমার সিংহাসনে এবার আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলো জয় রাজা অজয় সিংহের জয় জয় রাজা অজয় সিংহের জয় জয় রাজা অজয় সিংহের জয় বন্ধু তুমি এদিকে আসো হ্যাঁ বন্ধু জয় জয় রাজা রাজা সিংহ জয় বন্ধু এবার সবাই সবাইকে নিয়ে আমার মহলে চলো বন্ধু না বন্ধু যুদ্ধ ক্ষেত্রে সে আমি কারো আতিথ্য গ্রহণ করি না আজ আমি তোমার এখানে থাকবো না অন্য একদিন এসে তোমার আতিথ্য গ্রহণ করব এইবার চলো এবার আমাদেরকে কিছু এগিয়ে দিয়ে আসো আমি কি তোমাকে এগিয়ে Thank you.
ভালো যে ভালো ভালো এই করতে বাবু ধরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হ্যালো 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 তো উচিত মূল্য দিয়ে খরি ও কিনে ভাই তু কানি ও কি দোকানি দয়া করে খরি কিনি বেদাতনি এই সত্যবানকে আমার দোকানে চাউল ডাউল তৈ তরকারি যা কিছু আছে সব কিছু ওকে বেঁধে তুই মাথায় তুলে দে ভাই সত্যবান
তোমাকে দিয়ে দিব তাই হবে দাদা গেরুয়া তাই হবে এই কাজই করছিস কেন এই জলদি করে দিয়ে দে বলছি তুমি যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি রান্না করে সুন্দর করে পেট ভরে খাও গিয়ে যাও দাদা ভাই আজ যে উপকার আপনি আমার করেছেন আমি যাবার পূর্বে আমি ভগবানের কাছে শুধু আমি এই প্রার্থনাই করে যাব আজ যেমনি ভাবে আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন ঠাকুর যেন আপনাকে ধনে জনে অনেক বড় করে তুলে আপনি যেন পারেন আমার মতো গরিব মেহনতি মানুষের পাশে এসে দাঁড়াতে ভগবানের পৃথিবীতে এখনো তিন দিনের অনাহারে মানুষ আছে এই সে কথা আমার কখনো জানা ছিল না রে শালা ওই শালা গেরুয়া ওর বলছি সত্যবান যদি আমার দোকানে আসে তাহলে এমনি করে এমন ভাবে প্রতিদিন এই চাউল ডাউল তয় তরকারি এই সব কিছু দিয়ে দিবি ওই সারা তুই কথা বলস থেকে রে তোর তোর পেটে কি চল চালা এই লাড়কির বুদা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চল শুধু আমি এটা খাওয়াই শালা তুই এই পুজো